নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের স্ত্রী পরিজন তোমাদের জন্য ফিতনা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মহভগ্নিগণ, আমরা একটি শব্দ শুনি, ফিতনা। ফিতনা আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে আছে, এটাকে আমরা এড়িয়ে যেতে পারি না। ফিতনাকে আমরা বিভিন্নভাবে বুঝি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনুল কারিমে এই ফিতনা বলতে কী বোঝানো হয়েছে, আগে আমরা ফিতনার পরিচয়টা জানি। আসলে ফিতনা শব্দের অর্থটা কী? ফিতনার শব্দের অর্থ হচ্ছে আল ইবতিলা ওয়াল ইমতিহান, পরীক্ষা এবং পরীক্ষা। পরীক্ষাটাই হচ্ছে ফিতনা, পরীক্ষা এবং এর মাধ্যমে কোনো কিছু পরখ করা। যেমন আরবিতে বলা হয় ফাতানতুল যাহাব, আমি স্বর্ণটাকে পরীক্ষা করলাম, অর্থাৎ আগুনে পুড়িয়ে আমি যাচাই করলাম এই স্বর্ণটা খাঁটি নানে নকল, এটাকে বলা হচ্ছে ফিতনা। আল্লামা ইবনুল কাইয়িম যৌজিয়া রহমাহুল্লাহ তিনি ফিতনাকে দুই ভাগে ভাগ করেছেন, ফিতনাতুল শাহওয়াত, ফিতনাতুল হাওয়া। ফিতনাতুল হাওয়া, ফিতনাতুল শুবহাত, একটা হচ্ছে মানুষের প্রবৃত্তির ফিতনা, আরেকটা হচ্ছে ধোঁয়াশাযুক্ত ফিতনা, সন্দেহপূর্ণ ফিতনা। ধোঁয়াশাযুক্ত ফিতনা হচ্ছে ইমান কমে যাওয়া, মানুষের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ বৃদ্ধি পাওয়া, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বৃদ্ধি পাওয়া, এমন একটা অবস্থার সৃষ্টি হওয়া যেখানে আল্লাহর ইবাদত করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করাটা মুমিন বান্দার জন্য অনেক কঠিন হয়ে যায়, এই সময়টাকে বলা হয় ফিতনা মিশ্রিত সময়। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারিমে, ইন্নামা আমওয়ালুকুম ও আউলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের স্ত্রী পরিজন তোমাদের জন্য ফিতনা। এই ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা স্বরূপ, অর্থাৎ স্ত্রী সন্তানের ভালোবাসায় যেন তোমরা আল্লাহকে ভুলে না যাও, সেই জন্য এই তোমাদের পরিবারের অংশ, তোমাদের নয়নের পুত্তলি সন্তান, প্রাণের প্রিয়তমা স্ত্রী, এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এগুলোর ধোকায় পড়ে যেন তোমরা আল্লাহকে ভুলে না যাও, আল্লাহর ভালোবাসার উপরে যেন তাদের ভালোবাসাটা প্রাধান্য না পায়। এই ফিতনা আমাদের উপরে আসবে, অবশ্যই আসবে, ফিতনাকে কেউ এড়িয়ে যেতে পারবে না, ফিতনা অবশ্যই পতিত হবে। একজন মুমিন বান্দা তার ঈমান এবং পরহেজগারিতার ঢাল দিয়ে সে ফিতনাকে প্রতিহত করবে, আল্লাহর কাছে সবসময় সাহায্য প্রার্থনা করবে এবং এর মধ্যেই তাকে বেঁচে থাকতে হবে।